চন্দ্রযান চাঁদে তো পৌঁছলো, কিন্তু এবার কি? আচমকা কেন 650 কোটি টাকা খরচা করে চাঁদের মাটিতে চন্দ্রযান পাঠালো ইন্ডিয়া? এই চন্দ্রযান কি আবার ফিরে আসবে পৃথিবীর বুকে? আপনাদের মনে জমে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা। গতকাল যখন চন্দ্রযান 3 এর ল্যান্ডিং হচ্ছিল, তখন পুরো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো টেনশন হচ্ছিল আমাদের সবার। চাঁদের মাটির সঙ্গে চন্দ্রযানের দূরত্ব যত কমে আসছিল, ততই পাল্লা দিয়ে বাড়ছিল বুকের আওয়াজ। অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে সফট ল্যান্ডিংয়ে সফল হল চন্দ্রযান 3। কিন্তু এবার কি? পৃথিবীর প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে তো গেলাম, তবে সবার মনে এখন একটাই প্রশ্ন, এবার কি করবে চন্দ্রযান? ইসরোর বিজ্ঞানীদের মতে আসল কাজ এইবারই শুরু হতে চলেছে। তাহলে চলুন জেনে নিই, চাঁদের মাটিতে পা রেখে চন্দ্রযান 3 ঠিক কোন কোন কাজ করবে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ভারতের পাঠানো চন্দ্রযান 3 চাঁদের যেদিকে নেমেছে ওই দিকটা পৃথিবী থেকে দেখা যায় না। চাঁদের ওই পৃষ্ঠটা এই মহাবিশ্ব সৃষ্টির আদিকাল থেকে আমাদের চোখের আড়ালেই রয়েছে। ভারতবর্ষের আগে কোনো দেশই ওখানে পৌঁছতে পারেনি, তাই চাঁদের দক্ষিণ মেরু অনুসন্ধান করাই চন্দ্রযানের প্রথম এবং প্রধান কাজ। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামার পরেই একটা অংশ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, তারপর এই মহাকাশযান থেকে বেরিয়ে আসবে সিঁড়ির মতো একটা ঢালু জিনিস, আর এই সিঁড়ি বেয়েই নেমে আসবে অনুসন্ধানকারী রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে বেরিয়ে বিভিন্ন জিনিস পরীক্ষা নিরীক্ষা করাই প্রধান কাজ হবে প্রজ্ঞানের। তাই এ কথা বলাই যায় যে ভারতের এই মুন মিশনের আসল সুপারস্টার হলো প্রজ্ঞান। তবে সামনে অনেক খাটাখাটনি রয়েছে, সেই কারণে চাঁদের মাটিতে নেমে প্রথমে 4 ঘন্টা বিশ্রাম নেবে প্রজ্ঞান, তারপর শুরু করবে কাজ। 6টি চাকায় ভর করে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার পথ পাড়ি দেবে আমাদের সুপারস্টার যন্ত্র প্রজ্ঞান। চাঁদের মাটিতে অনুসন্ধান চালানোর আগে চাঁদের মাটিতে ভারতের পতাকা এবং ইসরোর লোগো এঁকে দেবে প্রজ্ঞান। চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে চাঁদের মাটিতে ভারতবর্ষের এই গর্বচিহ্ন আজীবন থেকে যাবে। লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের মাটি কিভাবে তৈরি হয়েছে তা অনুসন্ধান করবে 6 চাকারই যান। কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি সেটাও বিশ্লেষণ করবে ছোট্ট এই রোবট গাড়িটি। চাঁদের মাটিতে কি ধরনের খনিজ পদার্থ রয়েছে সেটাও পরীক্ষা করে দেখবে প্রজ্ঞান। তাছাড়া চাঁদের ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং জলের অস্তিত্বের বিষয়টাও পরীক্ষা করে দেখবে ইসরোর এই সুপারস্টার প্রজ্ঞান। চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে তার সবকিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমে, বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে। যেহেতু চাঁদের দক্ষিণ মেরু এর আগে অনুসন্ধান করা হয়নি, ঠিক সেই কারণেই প্রজ্ঞানের সংগ্রহ করা তথ্যগুলি দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশেষজ্ঞদের। ভবিষ্যতে কোনো দেশ যদি চাঁদের কুমেরুতে মহাকাশযান পাঠাতে চায়, তাহলে তাদের সবার আগে আমাদের ভারতবর্ষের কাছ থেকে এই তথ্য নিতে হবে। তবে সুপারস্টার প্রজ্ঞান কিংবা ল্যান্ডার বিক্রম আর কোনোদিনই পৃথিবীতে ফিরবে না, নিজেদের কাজ সম্পূর্ণ করার পরেই তারা অচল হয়ে যাবে। ফলে চাঁদের মাটিতেই চিরকাল থেকে যেতে হবে এই ছোট রোবট আর মহাকাশযানটিকে। আদ্যোপান্ত যন্ত্র হলেও এই খবরে মনটা একটু খারাপ হয়ে যায় বই কি। তবে চন্দ্রযান 3 আমাদের দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে সেটা অনুধাবন করতে আমাদের এখনো অনেকটা সময় লাগবে, কারণ এটা তো সবে শুরু। ভবিষ্যতে এই চন্দ্রযান 3 এর মাধ্যমে আমরা যা যা কামাল করব সেটা আপাতত অকল্পনীয়। তাই আমরা প্রচণ্ড গর্বিত আমাদের দেশকে নিয়ে, ইসরোকে নিয়ে এবং ইসরোর সঙ্গে জুড়ে থাকা প্রতিটি মানুষকে নিয়ে। আমি জানি আমাদের মতো আপনারাও ঠিক এতটাই গর্বিত এবং আনন্দিত। তাই সকলে মিলে বলে উঠুন, জয় হিন্দ, বন্দে মাতরম। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।